السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أموالهم حق معلوم للسائل والمحروم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم شكرا دشك من الله تعالى الدَّبَرَ লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রাব্বি করিমের তৌফিকে আজকের সুন্দর আয়োজনে দিন বিষয় নিয়ে কথাবার্তা বলার মতো আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আপনাদেরকে নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা যুক্ত থাকার তৌফিক দিয়েছেন আমরা সকলেই রব্বি করিমের সুক্রিয়া জ্ঞাপন করছি ইয়া লাকাল হাম অলাকা শকর আল্লাহ রব্বি করিম আবাদতের পরে আবাদতের অত্যন্ত গুরুত্বের কথা পবিত্র কোরআন হাকিম আমাদেরকে বলেছেন আবাদত যেমন হক কল্লাহ আল্লাহ তালার হুকুম পালন করা এবাদা ঠিক আল্লাহ রব্বে করিম হক এবাদা বান্দার হক আদায় করা সেটাও কিন্তু এবাদতের অন্তর্ভুক্ত ইসলামে পরোপকারের গুরুত্ব তাৎপর্য অনেক রয়েছে আজকে আমরা পরোপকারের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো আল্লাহ তালা এ সম্পর্কে কোরআন করিমের অনেকগুলো আয়াত নাজির করেছেন বিস্তারিত আলোচনা শুনবো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক অত্যন্ত সুন্দর চমৎকার সহ গোছালো দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন অধ্যাপক শান্ত মরিয়ম ইউনিভার্সিটি উত্তরা ঢাকা সাথে আছে আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে আজকে আমরা জানবো পর উপকারের ফজিলত নিয়ে পর উপকারের কথা তো আসলে কোরআনের মধ্যে যেমন অনেক আয়াতে এসেছে অনেক হাদিস ও ফজিলত ফজিল তাৎপর্য নিয়ে আর রসুল আকরম সাল্লাহ আলিয়া বলেছেন এবং হাদিসে কুৎসিত এ সম্পর্কে আলোচনা এসেছে আপনার কাছে আমরা যে পরোপকার করলে আমি কি পাবো যিনি করেছেন উপকারকারী আল্লাহ তালার ওনাকে কি পুরস্কার দেবেন আপনার কাছে আমরা শুনবো ধন্যবাদ বিজ্ঞ পরিচালক সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমান প্রেক্ষাপটে অতি প্রাসঙ্গিক একটি বিষয় নির্বাচন করার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাই পর উপকার বা অন্যকে সহযোগিতা সাহায্য করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক এবাদত মানুষ যেহেতু সামাজিক জীব একা সমাজে বসবাস করতে পারে না অন্যের সহযোগিতা লাগে মানুষ যখন জন্মগ্রহণ করে হুলেকাল ইনসান উদা অত্যন্ত দুর্বল হয়ে দুনিয়ায় আসে নিজের মুখে নিজে খাবার তুলে দিয়ে খাওয়ার ক্ষমতা মানুষের নেই সে উপর নির্ভরশীল থাকে সে সময় মা দাদি এরা সহযোগিতা না করলে ওখানে পুরুষতি গাড়েই মরে যেতে হতো এরকম অসহায় মানুষ সমাজে দুস্থ নিঃস্ব গরিব মিসকিন ফকির ধনী গরিব সর্বক্ষেত্রে মানুষ একে অপরের উপর ঠেকা বড় একজন অট্টালিকার মালিক সে একজন মুচির কাছে জুতা একজন টেইলারের কাছে জামা সেলাই করার উপরে সে মুখাপেক্ষি থাকে বড় ধনী মানুষ কিন্তু তার টাকা রাখার জায়গা নেই সে ব্যাংকে টাকা রাখতে যায় ব্যাংকের কাছে সে ঠেকা থাকে এজন্য মানুষ একা চলতে পারে না সবাইকে নিয়েই চলতে হয় ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এজন্য ইসলাম নির্দেশনা দেয়নি এরকম কোনো সাইট মানুষের জীবনের নেই সামাজিক রাজনৈতিক পারিবারিক ব্যক্তিগত অর্থনৈতিক আন্তর্জাতিক সর্বক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে মহান রব্বুল আলমীন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে বলেছেন কুন্তুম খাইরা উম্মাতেন উখরেজাতলেন নাস তোমরা হলো সর্বোত্তম জাতি মানুষের জন্য তোমাদের বা মানুষের মধ্য হতে তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে তা মা মুনকার তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর নিষেধ করবে অন্যায়ের মানুষ যদি অন্যায় করতে থাকে তাহলে সেটাকে প্রতিহত করার ক্ষমতা থাকলে প্রতিহত করতে হবে এটাও একটা বড় ধরনের উপকার হাদিস শরফের রসাল্লামকবুল সল্লাহ আলিসাল্লাম বলেছেন মান র মিনকুম মন কারণ ফালিও বাইর হুবিয়া দিহি যে কোনো অন্যায় হতে দেখে যেন হাত দিয়ে সেটাকে প্রতিহত করে অনুরূপভাবে ভাবে রসুল্মকবুল সল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছেন এর হামু মানফিসলামা ইয়ার হামকুম এর হামু মানফিল অফ ইয়ার ফউকুম মানফিসামা পৃথিবীতে যারা রয়েছে এই দুনিয়াবাসীর প্রতি তুমি দয়া করো আসমানে যিনি রয়েছেন রব্বুল আলামিন তিনি তোমার প্রতি দয়া করবেন রহমত নাজিল করবেন রসুল মকবুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মান নাফাসা কারবাম মিন কোরবে নাস নাফাসহু লাহু কোরবাতাম মিন কুরাবে ইয়মিল কিয়ামা যে ব্যক্তি কোন মানুষের কোন দুঃখ দুর্দশা লাঘব করল এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতে তার দুঃখ দুর্দশা তার বিভীষিকা দূর করে দিবেন যে ব্যক্তি মানুষের জন্য কোনো সহজ উপায় খুঁজে বের করে দিল আল্লাহ রব্বুল আলমিন তার জন্য তার পথ চলা সুগম এবং সহজ করে দিবেন যে ব্যক্তি তার কোনো ভাইয়ের কোন দোষ ত্রুটি গোপন রাখল আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তার দোষ ত্রুটি এগুলি গোপন রাখবেন আল্লাহ রব্বুল আলমী বলছেন বলেছেন আইসিরু আল্লাহ রসুল বলেছেন আইসিরু তোমরা সহজ করো ওলা তু আসিরু তোমার মানুষের জন্য কোনো বিষয় কঠিন করে দিও না বাসিরু ওলা তু নাফিরু তোমরা সুসংবাদ দাও মানুষদের মাঝে ঘৃণা ছড়িও না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে অফি আমু আলিম হাক্কুম্মা আলুম তোমাদের যে সম্পদ রয়েছে এতে নির্ধারিত অংশ রয়েছে গরিব নিঃস দুঃখী মানুষের জন্য তাদের উপকার করার জন্য বলেছেন একজন কবি তো বলেই দিয়েছেন যে আপনার লয়ে। বিব্রত রহিতে আসেনি কেউ অবনিপর সকলের তরে সকলে আমরা সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তর একলা চল নীতি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রসুলে পাক সাল্লাহ আলী ওসাল্লাম প্রথম ওহি প্রাপ্ত হওয়ার পরে যখন শরীরে জ্বর এসে গেল কম্পন সৃষ্টি হয়ে হলো হজরতের মা খাদি আলদাল্লাহ তালা আনহার কাছে এসে তিনি নিজের ঘটনা খুলে বলেন এবং বললেন যে আমি তো শঙ্কা করছি আমার নিজের জীবনের তখন হজরত মা খাদি জার্লাহ তাল আনহা বললেন কাল্লা ইন্নাকা ইনাকা তাহমিলুল কাল্লা আল্লাবুল হক কখনোই আল্লাহ আপনাকে দুর্দশাগ্রস্ত করবেন না আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আপনি নিঃস্ব গরিবদের বোঝা বহন করেন মানুষের উপকার করেন পর উপকার করলে আল্লাহ রসুল বলেছেন যে মানুষের হায়াত বৃদ্ধি পায় এবং মানুষের দুঃখ দুর্দশা দূর হয় মানুষকে উপকার করলে আল্লাহ রসুল তার নিজের কাছে কোনো কিছু রেখে দেননি এত দান করতেন সৎকা করতেন নিজের সমস্ত সম্পদ তিনি বিলিয়ে দিয়েছেন পর উপকারের জন্য আল্লাহ রসুল পবিত্র রমজান মাসে তার নিজের কাছে যত কিছু ছিল সব দান করে দিতেন এত বেশি দান করতেন মনে হতো প্রবাহিত বায়ুর তিনি দান নিজের কাছে রেখে দেওয়ার জন্য সম্পদ নয় আমাদের এই পরোপকারটা শুধু সম্পদের ভিতরে সীমাবদ্ধ নয় এটা কথার ভিতরে কাজের ভিতরে লেখনির মাধ্যমে এবং প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে নির্বাহী ক্ষমতার মাধ্যমে সমস্ত মানুষকে উপকার পৌঁছানো যায় আল্লাহ রব্বিম প্রতিটি মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন মেধা দিয়েছেন এবং প্রতিটি মানুষ তার মেধা অনুযায়ী জীবন সমাজ পরিবার সকল কিছুকে তিনি পরিচালনা করেন এবং এই মেধাটা যেন সঠিক পথে ব্যয় হয় এজন্য আল্লাহ তালা যোগে যোগে আম্বেকার আলহিম সাল্লা সাল্লামদেরকে পাঠিয়েছেন যে মানুষ যেন সিদ্ধান্তটিতে ভুল না করে মানুষ যেন তার সৃষ্টির মকসাদ সে বুঝে আল্লাহ তালা কেন তাকে সৃষ্টি করেছেন মানুষ যেন আল্লাহ তালার তহিদের উপরে অটল অবিচল থাকে আল্লাহ রব্বি করিম মানুষকে তাম জাহানের মখলুকাতকে এক একপাল্লা রেখেছেন মানুষদেরকে আল্লাহ তালা আক্রম না বলেছেন কার্রাম না বলেছেন অতি সম্মান দিয়েছেন এদেরকে আল্লাহ তালা সম্মানে ভূষিত করেছেন মানুষের এই সম্মানকে ধরে রাখার দায়িত্ব কিন্তু মানুষের ব্যক্তির নিজের আর আল্লাহ প্রতিটি মানুষকে আল্লাহ তালা বুঝার ভালো এবং মন্দ ঠান্ডা এবং গরম দিন এবং রাত্র আলো অন্ধকার এ পার্থক্য করা শক্তি দিয়েছেন ঠিক মানুষের উপকার করা এটা এত ফজিলতপূর্ণ আল্লাহতালা মানুষের জন্য রেখেছেন যে যেমন প্রতিটি মানুষ একটি দেহের মতো আমার দেহে যদি কোনো জায়গায় আক্রান্ত হয় তো অন্য অঙ্গকে বলতে হয় না সে অটো তার সেবা করছে সেখানে ওষুধ ব্যবহার করছে সেখানে প্রয়োজনে তার সাহায্য করছে একই দেহের মতো তাকে বলতে হয় না ঠিক অনুরূপভাবে মানুষের তবিয়াতে মেধায় মননে মেজাজে যখন থাকবে পর উপকার তখন তাকে বলতে হবে না অটো তিনি উপকার করে যাচ্ছেন করে যাবেন উপকারের ক্ষেত্র উপকারের স্তর উপকারের ময়দান অনেক ব্যাপক ইচ্ছা করলে আমি যে কোনোভাবে মানুষের উপকার করতে পারি তবেও তো যদি থাকে আমি রাস্তা হেঁটে যাচ্ছি একজন মানুষ চলতে পারছে না রাস্তা পার হতে পারছেন না আমি তাকে রাস্তা পার করে দিলাম এটাও পর উপকার আমি গাড়িতে উঠেছি বুড়ো মানুষ জায়গা পাচ্ছেন না আমি জায়গায় আছি আমি তাকে আমার জায়গাটা খালি করে তাকে দিয়ে দিলাম এটাও পর উপকার আমি মসজিদে গিয়েছি আমার মুরব্বী যিনি আছেন ওনাকে আমি জায়গা করে দিয়েছি এটাও পরোপকার একজন মানুষ বোঝা বহন করতে পারছেন না আমি তাকে সহযোগিতা করেছে এটাও পরোপকার অনুরূপভাবে একজন মানুষ খাবার পাচ্ছেন না আমি তার খাবারের কাজে সহযোগিতা করেছে। এটাও পরোপকার রাসূল একরাম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে যখন ওই এসেছে ভয় পেয়ে গিয়েছিলেন মা খাদিজা রাজি আল্লাহ তাল আনহার কাছে এসেছিলেন উনি রাসুলকে যে কথাগুলো বলে সান্ত্বনা দিয়েছেন যে আপনি ভয় পাবেন না ভয়ের কিছু নেই কারণ আপনি অসহায়দের জন্য আপনি যথেষ্ট উপকার করেন পরোপকারে আপনি নিজেকে ব্যস্ত রাখেন আপনি বোঝাহীন যিনি উঠাতে না তাকে আপনি উঠিয়ে দেন সহায় সম্বলহীন মানুষের সম্বলের আপনি ব্যবস্থা করে দেন এই কাজগুলো করার কারণে আল্লাহ পাক আপনাকে সম্মান দেবেন সম্মানে ভূষিত করবেন এমন সম্মান দেবেন কল্পনা করা যাবেন আল্লাহ বহারি শরীফের মধ্যে এই হাদিস লম্বা চড়া এসেছে তো আল্লাহ তাআলা আমাদেরকে পর উপকারের মতো এই বড় গুণকে অর্জন করার তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের যে কোনো মাসলা আসায় সংক্রান্ত কোনো বিষয়ে যদি জানার বোঝার থাকে আপনি প্রশ্ন করুন আমরা চেষ্টা করবো কথা বলার জন্য প্রথমে যদি আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাম বলে পরিচিত দিয়ে প্রশ্ন করুন

আপনাকে ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো আপনার যে আবেগ যে আক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বুঝতে পেরেছি প্রশ্নটি আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি আপনার ধন্যবাদ আপনাকে যে আপনার মাঝে আল্লাহ এই অনুভূতি দান করেছেন এটা তা মৃত্যু আল্লাহ কায়েম রাখুন তাহাজুদ নামাজের নিয়াত করে আপনি ঘুমিয়েছেন আপনি উঠতে পারেননি তো আল্লাহ রব্বুল্লাহ আলামিনের ভান্ডারে দেওয়ার কোনো অভাব নেই আল্লাহ সব দিয়ে দেবেন তো সবচেয়ে সুন্দর হল যখন এশা নামাজ পড়বেন যদি এরকম হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এশা নামাজের পরে ঘুমানোর আগে তাহাজ্জুদের নিয়তে সালাতুল লাইল কিছু নামাজ পড়ে নেবেন দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত তাতেও হবে শেষ রাতে জাগতে পারলে ভালো আর ফজরের আজান হয়ে গেলে তো আর তাহাজ পড়ার সুযোগ নেই তখন সুন্নাত এবং নামাজ আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি যথার্থ বলেছেন আপনার ভেতরে যে একদিন তাহাজ না পড়ার কারণে যে আবেগ যে ব্যথা যে কষ্ট আপনি পেয়েছেন তো আল্লাহ রব্বে করিম এই অনুভূতির কারণে আপনাকে তাহাজ্জুদের সব দিলেও দিয়ে দিতে পারেন এজন্য আপনি চেষ্টা করবেন যাতে বাদ না যায় কখনো বাদ গেলে আল্লাহ রব্বি করিমের কাছে খুব রোনাজারি করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি দর্শক শুনতে পাচ্ছেন প্রশ্ন করুন

আপনার কথাগুলো ধন্যবাদ আপনাকে কে থেকে আসছে আমাদের কাছে কথাগুলো তেমন একটা বোঝা যাচ্ছে না আত্মীয়তা সংক্রান্ত কোন বিষয় জানতে চেয়েছেন কিন্তু আমরা বুঝতে পারিনে এই কথা বলার কোনো সুযোগ আমরা পাইনি পরবর্তী দর্শকদের কথা শুনবো জেই আসসালামু আলাইকুম ওয়া টিভির ভলিউম কমিয়ে পরিচ দিয়ে প্রশ্ন করুন জি আপনাকে আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছি আপনি শুনতে থাকুন ধন্যবাদ প্রশ্নকারীকে চেয়ারে নামাজ পড়ার ব্যাপার আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে আল্লাহ রবুল্লা আলমের বলেছেন যে তোমরা বিকুম তোমাদের নামাজ বা আল্লাহর জিকের এটাকে দাঁড়িয়ে শুয়ে শুয়ে বসে বসে পড়ো শোয়া বসা এবং দাঁড়ানো এই তিনটা অবস্থা আল্লাহ রবুল্লা আলমের বর্ণনা করেছেন এখন চেয়ারে বসা আমাদের বাংলাদেশের পরিভাষায় এটাকে বসা বলে কি না যদি মনে করেন চেয়ারে বসাটাকেও বসাই মনে করা হয় অবশ্যই চেয়ারে বসলে বসাটাকে বসাই বলা হয় এরকম তো কেউ বলে না চেয়ারে বসে দাঁড়িয়ে আছে চেয়ারে দাঁড়িয়ে আছে চেয়ারে দাঁড়িয়ে আছে বলা হয় না সুতরাং এক শ্রেণীর আলেম বা এক শ্রেণীর মানুষ বর্তমানে বিতর্ক ছড়াচ্ছে যে চেয়ারে এটা বসা হয় না আসলে এটা ঠিক নয় চেয়ারে এটাও বসা সুতরাং তিনটা অবস্থার ভিতরে দ্বিতীয় অবস্থা করুদ বসা পাওয়া যাচ্ছে সুতরাং আপনি যদি সেজদা করতে না পারেন পাও ভাঁজ করতে না পারেন কোমরে স্পাইনাল কর্ডের সমস্যা থাকে তখন আপনাকে বাধ্য করলাম একেবারে নিচে বসতে আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি হলো আল্লাহ রব্বুল আলমিন এরকম ক্ষতি করতে চান না কোরআনে আল্লাহ বলছেন তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ফেলে দিও না ঠেলে দিও না আপনি যদি স্পাইনাল কর্ডের সমস্যা পাও ভাজেই হয় না বা আপনি দুর্ঘটনায় পতিত হয়েছেন এই মুহূর্তে যদি ওই রকম বসে নামাজ পড়তে চান তাহলে তো ক্ষতি হয়ে যাবে রক ছিঁড়ে যেতে পারে সুতরাং চেয়ারে বসে নামাজ পড়লে অবশ্যই নামাজ হবে যারা বলছে তারা ঠিক বলছে না আপনি যথার্থ বলেছেন আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে চেয়ার নিয়ে কাতারের মাঝখানে বসা যাবে কি না এই বিষয়টি অত্যন্ত পরিষ্কার কাতার এক কাতারে পঞ্চাশ জন মানুষ থাকে এখন আপনি জামাতে দাঁড়িয়েছেন সেখানে চেয়ারটাকে এমন পজিশনে রাখা যাতে পেছনের মানুষেরও কোনো সমস্যা না হয় আর দুই পাশের মানুষেরও কোনো সমস্যা না হয় তা আপনার চেয়ারের কারণে কারো কোনো সমস্যা হচ্ছে না তাহলে তো নামাজের কোনো সমস্যা নেই অতি সতর্কতামূলক হলো যে চেয়ারের যিনি নামাজ পড়বেন উনি যেন এক সাইডে নামাজ পড়েন এক সাইডে নামাজ পড়লে তাহলে উনি একটা পাশে আছেন কারণ সারা মুসল্লি বসে নামাজ পড়ছেন উনি চেয়ারে বসে এটা একটু অন্যরকম একটু বেশ কম দেখা যাচ্ছে এই জন্য সেটা যেন সাইডে থাকে এর মানে এই নয় যে যিনি চেয়ার নিয়ে কোনো কারণে কারণ মুসল্লি দশজন এগারো জন চেয়ার পরে মুসলি নেই এখন উনি কি একা চেয়ার নিয়ে মসজিদের সাইডে বসে থাকবেন উনি তো কাতারে আসবেন পরবর্তীতে মুসলি আসতে পাশে দাঁড়িয়ে যাবেন এতে করে নামাজের সমস্যা নেই নামাজ হয়ে যাবে কিন্তু নামাজের সৌন্দর্যতা হলো যে

না এই ওখানে চেয়ার নিয়ে নামাজ পড়া সামনে চেয়ার রাখা আছে পর্যাপ্ত ছোট ছোট চেয়ার পর্যাপ্ত চেয়ার যদি চেয়ারে বসে নামাজ পড়া জায়েজই না হতো তাহলে কাবা শরীফের ইমাম সাহেবদের সামনে ওখানে বড় বড় হক্কানী ওলামায়ে کرام আছেন আরাবিয়ান আলেম তাদের সামনে এভাবে নামাজ পড়তে তারা দিতেন না এবং মসজিদখানে চেয়ার রেখে যদি নামাজ নামাজ পড়লে নামাজ না হয় হতো তাহলে তো খুব বহু মানুষ চেয়ার রাখাই থাকতো না

জি জি পড়তে তো হবে ধন্যবাদ আমরা কথা বলছি আপনি শুনতে থাকুন সুন্দর প্রশ্ন করেছেন জি নামাজ অক্ত অনুযায়ী পড়া ইন্না সলাতা কান আলাল মিনি না কিতাব মকুতা নির্ধারিত অক্ত অনুযায়ী নামাজ ফরজ করা হয়েছে ফজরের জোহরের আসরের মাগরীবের এসার নির্ধারিত অক্ত আছে আমরা জানি এই অক্তের বাইরে চলে গেলে এটাকে কাজা বলা হয় এখন কাজা আপনি কেন করছেন ঘুমিয়ে গিয়েছিলেন টের পাননি এই কারণে না ইচ্ছাকৃত ইচ্ছাকৃত কাজা করার কোনো সুযোগ নাই হাদিসে আসে মান তারা কা সালা তা মতা দান কাফার ইচ্ছাকৃত নামাজ যদি আপনি তরক করে দেন তাহলে কাফেরদের মতন কাজ করলেন মুসলমানদের আর কাফেরদের মাঝখানে পার্থক্য হলো নামাজ এখন অক্তে না পড়লে ওটাকে আসলে নামাজ হিসাবে গণ্য করা হয় না এটা বাই চান্স নিরুপায় হয়ে কেউ পড়তে পারে না কখনো দুর্ঘটনা ঘটে গেছে জন্য সুযোগ আছে যে আপনি কখনো কাজা করলেন এটা অভ্যাসে পরিণত করলেন প্রতিনিয়ত হচ্ছে সপ্তাহে দু চার দিনই আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায় উঠতে পারেন না অনুভূতি নাই অনুশোচনা নেই এই নামাজ আল্লাহ গ্রহণ এটা একেবারেই অনুচিত তবে কখনো যদি হয়ে যায় আমাদের শেখে বলেছেন জীবনে একবার বা বছরে হয়তো বা একবার হতে পারে নাও হতে পারে সেক্ষেত্রে যখনই ঘুম থেকে আপনি উঠবেন তখনই অন্য কোনো কাজ না করে আগে ফজরের নামাজটা পড়ে নেবেন পরে এরপর অন্য কোন কাজ করবেন রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম সেই সমস্যার সমাধানের কথা বলে দিয়েছেন তাহলে আমরা যে কথা বুঝতে পেরেছি যে ইসলামের সহজ বিধান কঠিন কোনো বিধান কিন্তু প্রয়োগ করেনি প্রয়োগ করা হয়নি আমাদের মুক্তি সাহেব একটু আগে বলেছেন যে আল্লাহ তালা কোরআনে বলেছেন লাকল্লিফুল্লাহসানুসাহা কোনো মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো হুকুম ইসলাম দেয়নি বা দেয় না মানুষ করতে পারছে না তারপরও ইসলাম বলবে না যে তোমাকে করতেই হবে বিকল্প ব্যবস্থা আল্লাহ তালা করান এবং সন্ন্যার মাধ্যমে আমাদের জন্য রেখেছেন যেন আমাদের কষ্ট না হয় তারপরেও যেন শরীয়তের উপরে আমরা চলি অটল থাকি অবিচল থাকি

আপনাকে ধন্যবাদ আপনি কথাগুলো বলছেন আসলে আমরা খুব একটা বুঝতে পারছি না সম্ভবত টিভির ভলিউমের কারণে বা অন্য যে কোনো কারণে হতে পারে যতটুকু বুঝতে পেরেছি আমরা কথা বলছি আপনি শুনতে থাকুন প্রথম প্রশ্ন সম্ভবত করেছেন পুরুষের পোশাক নিয়ে পুরুষের জন্য নিষিদ্ধ যে পোশাকগুলো আছে সেই ব্যাপারে উনি জানতে চাচ্ছেন জি নিষিদ্ধ পোশাক পুরুষের জন্য হলো গাঢ় হলুদ এবং গাঢ় লাল আর হলো রেশমি পোশাক এছাড়া সব পড়তে পারবেন এবং এমন পোশাক যেটা মেয়েরা পরে সাধারণত মেয়েদের মতন করে বানানো কামিজ অর্থাৎ মেয়েদের পোশাক মেয়েরা পড়বে না এবার বুঝতে পেরেছি আর একটি প্রশ্ন উনি করেছেন সম্ভবত জোহরের নামাজ কাজা হয়ে গেলে সেটা আদার ব্যাপারে বলেছেন তো কাজা হয়ে গেলে তো কাজাই করতে হবে পারলে আসর আগে কাজা করবেন যদি আপনি হন

আমাকে বললো যে ভালো ভালো ভাব খান আজকে লম্বা প্রশ্ন ধন্যবাদ আমরা কিছুটা বুঝতে পেরেছি আসলে কেটে কেটে আসছে কথাগুলো অনেক কথা আপনার 마শাআল্লাহ তো সম্ভব কিছু বুঝতে পেরেছেন সম্ভবত বাবা মাকে স্বপ্নে দেখেছেন কেউ হয়তোবা কোনো কথা বলেছেন আর স্বপ্নতে দেখলে কি হয় ধরনের হতে পারে আবার ভিন্ন হতে পারে আমরা দুঃখ প্রকাশ করছি যে আপনার কথাগুলো আমরা পরিষ্কার বুঝতে পারিনি তো প্রথম কথা হলো যে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমরা কখনো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলি না দ্বিতীয় বিষয় হলো বাবা মাকে স্বপ্নে দেখলে ওনারা যে কোনো অবস্থায় আপনি দেখুন আপনি খেতে দেখুন আপনাকে ডাকতে দেখুন অথবা ঘুমিয়ে থাকতে দেখুন অথবা ভালো দেখুন মন্দ দেখুন স্বপ্ন স্বপ্নই স্বপ্ন ভালো আপনি ভালো দেখেছেন বারিক আল্লাহ আল্লাহম্মারিক আল্লাহ তালা আপনার স্বপ্নের মধ্যে বরকত দান করুন দ্বিতীয় বিষয় হলো যে স্বপ্ন যত্র তত্র যার তার কাছে বলা একেবারে অনুচিত ঠিকই নয় যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন তার কাছে বলা আমরা বলবো যে আমাদের কাছেও বলা ঠিক নয় কারণ আমরাও স্বপ্নের ব্যাখ্যা যথাযথভাবে আমরা দিতে পারি না আমাদের প্রকাশ করছি এই জন্য আমাদের অনুষ্ঠানে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সাধারণত আমরা কথা বলি না তা আপনার জন্য এখন আমরা যে যতটুকু বুঝতে পেরেছি বাবা মার নামে আল্লাহ রাস্তায় সৎকা করে দিন আপনার সাধ্য অনুযায়ী আপনি ফকির মিসকিনকে খাওয়াই দিলেন কিছু টাকা পয়সা দিয়ে দিলেন অথবা সাধ্য অনুযায়ী আপনি সৎকা করুন ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আসসালাম রহমতুল্লাহ

আমাদের এখানে যেটা আমরা জানি যে নামাজের পূর্ব শর্ত হচ্ছে হলো নামাজের পূর্ব হলো হালাল খাওয়া হারাম না খাওয়া হারাম খেয়ে বা পরের হক নষ্ট করে এবার যত ইবাদত করা হোক আল্লাহ বলছেন যে নামাজ না কোনো ইবাদ করবেন কিন্তু দুঃখের বিষয়ে আমরা এক সুপার নামাজ পড়ি আমাদের কোনো মসজিদ আমি শুনতে পেলাম না যে আমাদের ইমাম সাহেব বলবে যে আপনারা হারাম খেয়ে আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে আমরা বুঝতে পেরেছি আপনার জানার বিষয়ে আপনি চমৎকার বলছিলেন যে প্রশ্নকারী যে বলছেন যে নামাজের পূর্ব শর্ত হালাল খাওয়া এটা আসলে মাসলাগত দিক থেকে না এটা হলো একটা পরহেজগারি বুজুগির দিক থেকে নামাজের পূর্ব শর্ত হলো সারটি এটা হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক ঢাকা কেবলামুখী হওয়া অক্ত চিনা এবং নিয়ত করা এই সারটি হলো নামাজের পূর্ব শর্ত নামাজ পড়ার জন্য পড়ার জন্য হ্যাঁ আধ্যাত্মিকভাবে হাদিসে আছে যে যে ব্যক্তি হারাম খায় হারাম পরে তাহলে তার ইবাদত কি ভাবে কবুল হবে কবুলিয়াতের দিক থেকে তো তাকওয়া এটাই যে যে ব্যক্তি হারাম হালালের বাদ বিচার করে না তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হারাম খেলে তো জাহান্নাম অবধারিত তো এই নামাজ দিয়ে বা কি হবে আর রোজা হজ দিয়ে বা কি হবে হ্যাঁ এজন্য আমাদের হারাম আপনি নিজেও জানেন যিনি করেছেন যে হারাম কখনো আরাম নেই পরিষ্কার কথা আরামে কষ্ট পরের হক নষ্ট করা তারপরে হারাম বক্ষণ করা হারাম উপার্জন করা হারামকে সহযোগিতা করা সমান গুণা আপনি জানেন এবং আপনি যে বিষয়টির দিকে আপনি ইঙ্গিত করছেন সেটা যে এই বিষয়টি নিয়ে ইমাম সাহেব সাধারণত কথা বলে না আমরা বলবো খুব খেয়াল করে আপনি কথাগুলো শুনবেন যে আমরা যখন ডাক্তারের কাছে যাই আমাদের শারীরিক যে ডাক্তার ডাক্তার কিন্তু আমার পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন করে না উনি ওনার মেধা ওনার অবস্থান বুঝে কিন্তু উনি প্রেসক্রিপশন ওষুধ লেখেন আপনি যদি ডাক্তারকে পরামর্শ দেন যে আপনি এটা কেন লেখেছেন আপনি ওটা দেন নিঃসন্দেহে ডাক্তার আপনাকে ভদ্র যদি হয় তাহলে চুপ থাকবেন আর যদি ডাক্তার সাহেব একটু ইয়া হন মেজাজি হন তাহলে হতে পারে কিছু শুনেও দিতে পারেন অথবা বললেন যে বলবেন যে আমার কাছে আপনার চিকিৎসা হবে না আপনার মন মতে যে ডাক্তার আছে ওই ডাক্তার কাছে চিকিৎসা আপনি করতে পারেন ঠিক অনুরূপভাবে আমাদের ধর্মীয় যে ডাক্তার আছেন আমরা যাদের কাছে যাদের পেছনে নামাজ পড়ি যাদের কাছে ধর্মীয় বিষয়গুলো শিখি আমরা যদি মনে করি যে আমি যখন চাই তাই উনি বলবেন আমি যা বলি তাই উনি বলবেন আমার মন মতে উনি এই বিষয়ে বলতে পারবেন ওইটা পারবেন না আমরা ওনাকে দিয়ে তো ডাক্তার আমরা একেবারে ঠিক নয় আপনার জানার বিষয় হলো যে ইমাম সাহেব এই বিষয়গুলো বলেন না উনি ওনার পজিশন অনুযায়ী উনি যেভাবে কথা বলছেন নামাজ রোজা একটা উনি একটা টার্গেট করে নিয়েছেন যে আমি মানুষদেরকে নামাজের কথা বলি রোজার কথা বলি আমলের কথা বলি এক মানুষ যখন নামাজি হয়ে যাবে দিনদার হয়ে যাবে পরহেজগার হয়ে যাবেন তখন অটো তিনি সুদ তিনি ঘোষ তিনি হারাম ইত্যাদি ছেড়ে দিবেন কারণ নামাজটা এমন এক আবাদা যে আবাদা অন্যায় কাছ থেকে বিরত রাখেন উনি হয়তোবা ওইভাবে উনি চিন্তা করেছেন হতে পারে আবার অনেকে আপনাদের ইমাম সাহেব এভাবে চিন্তা করেছেন অনেকে আবার পরিষ্কার করে বিষয়গুলো পরিষ্কার করে বলে থাকেন অবস্থা বেঁধে কথা বলা এটাও কিন্তু সুন্দর রীতি এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই জন্য আপনার যদি কোনো ব্যাপারে কোনো কথা থাকে তাহলে হুজুরের সাথে আপনি কথা বলে নেবেন যে হুজুর এই বিষয়গুলো যদি আমরা এভাবে হতো আরেকটি বিষয় আমাদের মুরব্বীরা যে বিষয়টি বলেন যে আপনি যখন কোনো আলেমের কাছে যাবেন তো আলেমের কাছে গিয়ে আপনি আলেমকে সাজেশন দেবেন না আপনি ওনার থেকে সাজেশন নেবেন এবং কোনো বিষয়ে যদি আলোচনা করা দরকার হয় তাহলে আলোচনা করে নিলেন এখন আমি যদি হুকুম করি তাহলে তো আমি আমার মন মতো এই মানসিকতা আল্লাহ জানাচ্ছি অত্যন্ত সুন্দর চমৎকার সোছালো আলোচনা আজকে দর্শকদেরকে আপনি শুনিয়েছেন আল্লাহ আপনাকে তফিক দান করুন দর্শক মন্ডলী আজকে পরোপকার নিয়ে আমরা কথা বলছিলাম একজন মানুষ নামাজ পড়ে না তাকে নামাজের কথা বলা নামাজে নিয়ে আসা এটা তার উপকার আমার সাথে আপনার সাথে জীবন বরাসে চলছে সে গুণায় যুক্ত আপনি কিছুই বলছেন না আমি কিছুই বলছি না তাহলে বোঝা গেল যে আমি এলেম জানা সত্ত্বেও আমি সেটাকে গোপন করছি আর কৃতপা এলেম এলেমকে গোপন করা অনেক বড়ো গুণা আর তাকে নামাজি বানানো তাকে নামাজের পথে আনা নামাজের কথা বলা একটা বিষয় আমরা এক্সাম্পল হিসাবে বলছি এটা তার জন্য বড় উপকার আপনি এহো পর জগতে তার অনেক বড় উপকার করে দিলেন একজন মানুষ কোরআন পড়তে পারে না তাকে কোরআন পড়ার ব্যবস্থা করে দিলেন এটা পর উপকার একজন মানুষ পথে চলতে পারছে না তাকে পথ চলার ব্যবস্থা করে দিলেন একজন মানুষ ঘরে থাকতে পারছে না তাকে ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন বিশেষ করে এখন বন্যায় আক্রান্ত যে মানুষগুলো আছে পানির নামা শুরু হয়েছে দেখা যাচ্ছে যে মাটির যে ঘরগুলো আছে মাটিগুলো পানির কারণে পানির বাড়ি খেয়ে নিচে সরে গিয়েছে তার ঘুমানোর ব্যবস্থা নেই তার প্রেশানির কোনো শেষ নেই তার দুঃখের কোনো শেষ নেই আপনি যদি তার কাছে গিয়ে একটু সমবেদনা জ্ঞাপন করেন আমরা যদি একটু যাই সাধ্য অনুযায়ী আমরা যাই কারণ হলো একজন তিনি একজন আমরা যদি দশজন এগিয়ে যাই জন এগিয়ে যাই আলহামদুলিল্লাহ সেটা আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এবারে বন্যা কবলিত মানুষদের জন্য যেভাবে মানুষ আলহামদুলিল্লাহ নিজের কষ্ট নিজের যান মাল নিজের আরামকে সকল কিছুকে ত্যাগ করে মানুষের জন্য দড়িয়ে গিয়েছেন আল্লাহ পাক সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করেন এবং এই কাজের উপরে যেন আমরা থাকতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তফিক দান করেন ভালো থাকুন

كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم, إبراهيم إنك حميد مجيد. <تحدث> اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا صلاتنا وصيامنا وقيامنا وتربيحاتنا وجميع عباداتنا يا رب العالمين اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان আল্লাহ আহ জালনা আমিনার রাশি দিন অ জালনা আমিনাত্বিন মত হিরিন ইয়া আল্লাহ আমরা কতিপায় গুনাহগার তোমার দরবারে হাত উত্তোলন করেছি আমাদের জীবনের গুনাহারাশির কথা স্মরণ করেছি আল্লাহ আল্লাহ কত গুনা করেছি যার পরিমাণ অনেক বেশি আমাদের গুণার চেয়ে তোমার ক্ষমা আরো অনেক অনেক গুণ বেশি তোমার রহমতের দরিয়ার কাছে ফরিয়াদ করছি আমাদের জীবন ভরের গুণা খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের যার মা বাবা ইন্তেকাল করেছেন ইয়াল্লাহ আমাদের সকলের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস দান কর আল্লাহ ইয়াল্লাহ আমাদের যত ধরনের আত্মীয় স্বজন দোস্তদার মুরব্বিয়া রাম ইয়াল্লাহ আউলিয়া আম্বিয়া হাজি গাজি তলাবা ফোকাহা আইমাই মুস্তাহিদিন সহ যত আউলিয়া আম্বিয়া ইন্তকাল করেছেন সকলের রোহে পৌঁছি দিন আল্লাহ সকলকে মাফ করে দিন আল্লাহ আমাদের জীবনের সব ধরনের বিবিষ্কা দূর করে দিন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলের জীবনে খায়রো বরকত নাজিল করো। আমরা সকলে যেন সকলের উপকার করতে পারি ইয়া আল্লাহ সকলে যেন সকলের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াতে পারি আল্লাহ ই আল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশে বন্যা কবলিত লক্ষ লক্ষ মা বন্ধুর পাশে যারা দাঁড়িয়েছেন এ আল্লাহ সকলকে আরও বেশি বেশি সাহায্য সহযোগিতা করার তৌফিক দাও আল্লাহ এ আল্লাহ যাদের ঘর চলে গেছে ঘরের ব্যবস্থা করে দাও এ আল্লাহ যাদের অর্থ সম্পদ আল্লাহ ধ্বংস হয়ে গেছে কৃষি খামার ক্ষেত নষ্ট হয়ে গেছে আল্লাহ আবার তাদেরকে আবার তুমি কৃষি খাতের ব্যবস্থা করে দাও আল্লাহ ঘরের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের অনেক মুরব্বিয়ানিক শিশু সন্তানকে এই বানের কারণে হারিয়ে গেছে আল্লাহ অথবা ইন্তকাল করেছে আল্লাহ সকলকে শহীদের মর্যাদা দাও ইয়া ইয়া আল্লাহ রহমান আমাদের দেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ আমাদের দেশকে স্থিতিশীল করে দাও সব ধরনের সমস্যা দূর করে দাও আল্লাহ ইয়াল্লাহ তোমার কাছে ফরিয়াত ইয়াল্লাহ এই বসুন্ধরা গ্রুপের ইয়াল্লাহ চেয়ারম্যান মহোদয় এমডি মহোদয় সহ সকল কর্তা ব্যক্তিদেরকে তুমি يا الله حياتي طيبة دان كرو الله يا الله شكل كي بشي, بشي دينير اسلام الكاج كرتي فرتر توفيق دو الله اي channel كي قيامات فرجون تو و دايم ركو الله يا الله شكل الفرتي خاص رحمة نازل كرو الله رب ارحمهما كما ربياني صغيرا وفبد امري الى الله ان الله بصير بالعباد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين